দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষে বুধবার রাতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় প্রতিমা বিসর্জন দিতে মাল নদীতে ভিড় করেন শত শত মানুষ। এ সময় পাহাড়ি ঢলের কারণে নদীর স্রোত বেড়ে যায়, আকস্মিক জোয়ারে নারী ও শিশুসহ ভেসে যায় অনেকে। নিখোঁজদের উদ্ধারে গভীর রাতেই শুরু হয় অভিযান, তবে অন্ধকারের কারণে ব্যাহত হয় উদ্ধার কাজ। পরে আলোর ব্যবস্থার পর পুনরায় শুরু হয় উদ্ধার কাজ। জীবিত উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে নিখোঁজদের উদ্ধারে আবারও শুরু হয় অভিযান। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, তীব্র ভিড়ের কারণে জোয়ারের সময় সেখানকার লোকজন তীরে আসতে না পারায় এ প্রাণহানি। বৃষ্টি না হলেও সিকিম সংলগ্ন পার্বত্য অঞ্চলে পাহাড়ি ঢলে পানির স্রোত বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা। তবে স্থানীয়দের অভিযোগ, জোয়ারের সম্ভাবনা থাকলেও আগে থেকে কোনো সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় বেড়েছে প্রাণহানি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।